আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওয়াসালাম ওয়ালা আশরাফিল আম্বিয়া ইউল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আমাদের নিয়মিত প্রশ্নোত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছিলেন যে সালাতুল ভেতের ভেতের নামাজ কিভাবে আদায় করতে হয় এটা কি সুন্নতে মোয়াক্কাদা নাকি ওয়াজিব এটা কত রাকাত এবং বেচের নামাজের মধ্যে দোয়াই কুনুদ কখন এবং কিভাবে পড়তে হয় এই তিনটা প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লা প্রথমে বলছি যে বেতের নামাজ ওয়াজিব নাকি সুন্নতে মোয়াক্কাদা আমরা সকলে জানি বেতের নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ নাবি সাল্লাহ আলি ওসাল্লাম বেতের নামাজ সম্পর্কে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন সাহাবাইকেরামও প্রত্যেক রাতে বেতের নামাজ আদায় করতেন এবং আদায় করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করতেন এই অত্যাধিক গুরুত্ব দেওয়ার কারণে বিশেষ করে হানাফিমা জাহাবের ওলামাইকেরাম ফেকাহাবিদগণ তারা এই বেতের নামাজকে ওয়াজিব বলেছেন তবে হানাফিমা জাহাবের বাইরে অনেক ওলামাইকেরাম ফেকাহাবিদ তারা বলেছেন যে বেতের নামাজ ওয়াজিব নয় বরং সুননাতে মোয়াক্কাদা সুল্লাতে মোয়াক্কাদা হোক আর ওয়াজিব হোক এটা ফরজ নয় এটা আমরা জানি তবে এর গুরুত্ব অনেক বেশি থাকার কারণে আমাদের প্রত্যেকের উচিত প্রতি রাতেই এই সালাতুল বেতের আদায় করার এটা যেন কোনোভাবেই মিস না হয়ে যায় এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন যে ভেতরের নামাজ কত রাকাত সই হাদিস যদি আমরা বিশ্লেষণ করলি তাহলে দেখতে পাব যে ভেতরের নামাজ সই হাদিসের ভিতরে এক রাকাত পড়ার কথাও আছে তিন ডাকাত পাঁচ রাখাত সাত রেখাত নয় রাখাত এগারো রাকাত পড়ার কথাও আছে। অর্থাৎ আমাদের কারো এটা বলার সুযোগ নেই যে আমরা তিন ডাকাত পড়ি এবং তিন ডাকাতের বাইরে কোনো বেতের নামাজ নাই এটা বললে ভুল হবে কারণ প্রত্যেকটার পিছনে আদিস আছে। এক রেখাতের পিছনেও সহি হাদিস আছে, তিন ডাকাতের পিছনেও সহি হাদিস আছে পাঁচ রাখাত সাত রেখাত নয় রেখাত এগারো রেখাতের পিছনেও সহি হাদিস আছে। তাই আমরা সকলটাই সহি মনে করি কিন্তু আমরা যে কোনো একটা পালন করি কারণ এক রাকাত এবং তিন ডাকাতের পিছনে যে হাদিসগুলো আছে সেগুলো অনেক বেশি মজবুত এবং সংখ্যায় অনেক বেশি তাই আমরা এক রাকাত এবং তিন ডাকাতের হাদিসগুলো বিশ্লেষণ করে থাকি বেশি এক রাকাত এবং তিন ডাকাত সম্পর্কে অনেক বেশি হাদিস আছে প্রত্যেকটা হাদিসের কিতাবের ভিতরে এই সালাতুল বেতের বা সালাতুল লাইল রাতের সালাত সম্পর্কে যে অধ্যায় আছে সেখানে এই এক রাকাত তিন ডাকাতের হাদিসগুলো অহরহ আছে আপনাদের সামনে দলিল প্রমাণ দিতে গেলে অনেক বেশি দেওয়া লাগে তাই আমি শুধু বুখারি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে সে হাদিসের গ্রন্থ খুলে দেখতে পারেন বুখারি শরীফের নয়শো উনচল্লিশ নম্বর হাদিস হযরত আব্দুল্লা ইবনে অমর রাদিয়া আল্লাহ তাআলা আন বর্ণিত হয়েছে হাদিসটি রাবীস সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম সেই হাদিসের ভিতরে এক রেকাত বেতের নামাজের কথাও বলেছেন তিন ডাকাত বেতের নামাজের কথাও বলেছেন এবং দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে তারপরে আবার এক রেকাত পড়ে এরকমভাবে তিন রাকাত পড়ার কথাও এই হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে আপনারা চাইলে খুলে দেখতে পারেন এভাবে বহু হাদিস উল্লেখ করা যায় তাই বুহারি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এক রেখাত তিন ডাকাত পাঁচ রেখাত সাত রেখাত নয় রেখাত এগারো রেখাতের হাদিস উল্লেখ রয়েছে বেতের নামাজ সম্পর্কে তাই আমরা প্রত্যেকটাকে সহি মনে করি প্রত্যেকটাকে আমরা হক মনে করি কোনোটা বাতিল নয় এক রাকাত পড়লেও ভেতরে নামাজ আদায় হবে তিন ডাকাত পড়লেও ভেতরে নামাজ আদায় হবে আপনি যদি দুই বৈঠকে দুই সালামে ভেতরে নামাজ আদায় করেন প্রথমে দুই রেখাত তারপরে এক রাকাত তাতেও বেতরে নামাজ আদায় হবে এবং যদি আপনি এক সালামে একবারে তাকবিরে হারিমা দিয়ে এক সালামে আপনি তিন ডাকাত পড়ে ফেলেন তাহলেও বেতরে নামাজ আদায় হবে এখানে মতো পার্থক্য সৃষ্টি করার কোনো সুযোগ নাই কারণ সবগুলোর পিছনে সহি দলিল রয়েছে যদিও আমরা হানাফি মজহাবে অনুযায়ী যেভাবে নামাজ পড়ি সালাতুল বেতের এ সম্পর্কে অনেকে প্রশ্ন তুলেছেন দ্বিতীয় বৈঠক সম্পর্কে এবং শেষ রাখাতে গিয়ে এই কুনুতের পূর্বে হাত তোলা সম্পর্কে কিন্তু এগুলো হাদিসের ভিতরে রয়েছে আমাদের ভিতরে হয়তো কারো বোঝার ভুল হয়েছে কেউ এটাকে গ্রহণ করেছেন কেউ বাদ দিয়েছেন কেউ হাদিস সহি বলেছেন কেউ হাদিস দই বলেছেন কিন্তু হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে আপনারা হাদিসগুলো খুঁজে বিশ্লেষণ করে দেখলে পাবেন এবার তিন নম্বর প্রশ্ন ছিল যে বেতের নামাজের মধ্যে দয়কুনুত কখন এবং কিভাবে পড়তে হয় বেতের নামাজের ভিতরে কুনুত রুকুর আগে পড়তে হয় এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত এবং যতগুলো হাদিস রয়েছে বেতের সম্পর্কে প্রায় সবগুলো হাদিসের ভিতরেই রুকুর আগে দয়কুনুত পড়ার কথা উল্লেখ রয়েছে যদিও কিছু কিছু হাদিসের ভিতরে নবী সাল আলহি কুনুতে রাজেলা যখন করতেন তখন রুকুর পরে বেতের নামাজের ভিতরে রুকুর পরে শেষ নাগাতে দয় পড়তেন পড়তেন একথা হাদিসে আছে তবে সবগুলো হাদিসের মধ্যে অধিকাংশ হাদিসের ভিতরে রুকুর আগে কবলার রুকু এই রুকুর আগে রুকুর আগে দয়কুনুদ পড়ার কথাই উল্লেখ রয়েছে আমরা সকলে চেষ্টা করব রুকুর আগে দয়কুনুত পড়ার কিন্তু প্রশ্ন থেকে যায় যে রুকুর আগে আমরা যেভাবে দয়কুনুত করি একবার তাকবিদ দিয়ে হাত বেঁধে তারপরে করি আবার অনেকে দেখা যায় হাত তুলে এভাবে দয় করুন করেন কোনটা সহি আমরা বলতে পারি দুইটাই সহি কারণ হাত সহি হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে ইয়ার নুতু দুই হাত তুলতেন এবং দয়কুনুত করতেন রুকুর পূর্বে এই কথাটুকু হাদিসের ভিতরে উল্লেখ আছে এবার নবিসাল্লাহিসাল্লাম হাত তুলতেন ইয়ার ফাউয়া দি কীভাবে হাত তুলতেন থাকবে তাহারিমার মতো নাকি মোনাজাতের মতো এই শব্দের ভিতরে একটু বোঝার ভুল আছে আমাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আর ফাউয়াদাই হিমানবী সাল্লাহ সাল্লাম এইভাবে হাত তুলতেন আবার কেউ কেউ বলছেন যে আর হিমান এইভাবে হাত তুলতেন এটা হলো এই আর হি শব্দকে বিশ্লেষণ করতে গিয়ে ওলামাদের মধ্যে একটা বোঝার ভুল হয়েছে এটা কিন্তু কোনো বিরোধ নয় দ্বন্দ্ব নয় কারণ কেউ বুঝেছেন আদাই হিমান এইভাবে হাত তুলতে হবে কেউ বুঝেছে নেয়ার ফলে আদায় হিমানে এভাবে হাত তুলতে হবে আপনার কাছে যেটা সহি মনে হয় আপনি সেটাই পালন করতে পারেন তবে হানাফি মাঝহাবের ওলামাইক্রাম বলেছেন এয়ার ফর আদাই হিমানে এইভাবে হাত তুলে তারপরে হাত বেঁধে দোয়াই কোনো পড়তে হবে আবার অন্য অন্য মাঝহাবের ফকিগণ ও লামা ইকরামগণ বলেছেন দোয়াই কুনুতের ক্ষেত্রে এয়ার ফাও আদাই হিমানে এই মোনাজাতের মতো করে হাত তুলে দোয়াই কুনুত পড়তে হবে তবে আমরা দুটাকেই সহি মনে করি আমরা যেভাবে পড়ি সেটাও সহি আর এভাবে যেটা পড়া হয় এটাও সহি কারণ সহি হাদিসে এয়ার হি শব্দ উল্লেখ রয়েছে আমি আপনাদের সামনে দয় দয়কুনুত এখানেই পেশ করার নিয়ত করেছিলাম কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে আমি আজকে ভিডিওটা এখানেই স্কিপ করছি এর পরের ভিডিওতে আপনাদের সামনে আমি দয় কুনুত উপস্থাপন করার চেষ্টা করব। যারা দয় কুনুত পারেন না আশা করি সকলের উপকার হবে আমি দয় কুনুত পড়ব এবং মস্কো সহ বাংলা উচ্চারণ সহ আমি স্ক্রিনে লিখে দেব আপনারা খেয়াল করে মনোযোগ সহকারে সেই ভিডিওটাও দেখবেন তাহলে দয়কুনুদ যারা পারেন না ইনশাআল্লাহ এক ভিডিওতে আপনারা দয়কুনুদ শিখে যাবেন বলে আশা করি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে এই তা সালাতুল বেতের প্রত্যেক রাতে আদায় কর তৌফিক দান করুন এবং যারা আমরা দয়কুনুদ পারি না খুব তাড়াতাড়ি আমাদেরকে দয়কুনুদ শেখারও তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনির রহমদুলিল্লাহ হব্বের আল আমিন السلام عليكم ورحمه الله وبركاته